হ্যালো, নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছে, আমরাও সবাই ভালো আছি। এখন বাজে বেলা 12টা, তো রান্নাবান্না শেষ, আজকে সকালবেলায় রান্নাবান্না করে ফেলছি। তো এখন হচ্ছে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। কালকে এক ভাইয়ের বিয়েতে গিয়েছি, তো কিছু জিনিস এলোমেলো ছিল, তো আপনাদের সাথে গোছানোর সময় বলি, বন্ধুদের সাথে একটু শেয়ার করি। চলুন তাহলে দেখা যাক আমার কি জিনিস, কি গয়নাগাটি। তো চলুন, এই যে দেখুন, কালকে গলায় এটা পরতে চাইছিলাম, বাইর করছিলাম কিন্তু পরা হয়নি। অনেক সুন্দর সামনাসামনি দেখতে, বেনারসির সাথে পড়লে অনেক সুন্দর লাগে, তবে আমি কালকে বেনারসি পরছিলাম না, তাই শাড়িটার সাথে এটা তেমন ভালো লাগছিল না, এই জন্য এটা আর পরা হলো না। দেখে নিন, এটা একটা সিম্পলের মধ্যে, এটাও দেখতে অনেক সুন্দর, এটা পরছিলাম আমি শাড়ির সাথে, এটা ভালোই লাগছিল, এটাই পরছিলাম। আরেকটা দেখাই, এটার সাথে আরেকটা গয়না এক বক্সে ছিল, তো আপনাদের দেখিয়েই দিই। এটা খুব সুন্দর, এটা খুব আমার খুব প্রিয় একটি রকেট, তো দেখুন লম্বা করেও পরা যায়, আবার খাটো করেও পরা যায়। আর পরলে ঝুনঝুন করে বাঁচতে থাকে, ভালোই লাগে। যদি বৌভাতে যাই, বৌভাত অনুষ্ঠান করবে, যদি বৌভাতে যাই আমি এটা পরে যাব। এই যে আরেকটা মালা দেখুন, লাল শাড়ির সাথে ম্যাচিং ম্যাচিং, লাল শাড়ির সাথে এটা খুব সুন্দর যায়, খুব সুন্দর মানায়, তো আমি যখনই লাল শাড়ি পরি এটা পরি। আর এই মেলাটা আমার জন্য খুব স্পেশাল, কারণ এটার এটা আমার মা কক্সবাজার থেকে আনছিল। এই দেখুন, এই জন্যই আমার কাছে এটা স্পেশাল। মায়ের দেওয়া জিনিস স্পেশাল তো হবেই নাকি? আর এটা যখন আমি কক্সবাজার গেছিলাম, এই মালাটা কিনছিলাম। এই মালাটা ডাবল করেও পরা যায়, আবার সিঙ্গেল করেও পরা যায়, অনেক সুন্দর মালাটা। এই দেখুন, এটা আমার নিজের হাতে করা একটা মালা, এই জন্য এটাও আমার কাছে অনেক প্রিয়। এটা আমি ইউটিউব দেখে দেখে মালাটা করেছিলাম, পরলে কালো শাড়ির সাথে পরলে খুব ভালো লাগে। আর একটা, এটা খুব সুন্দর, খুব ভালো লাগে।
এটা একদম গলার সাথে বসে থাকে, খুব ভালো লাগে গলার সাথে বসে থাকে, তো এই জন্য অনেক সুন্দর লাগে এটা।